বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের মধ্যে অন্যতম গাজন। বাংলা মাসের চৈত্র কিংবা বৈশাখে বাংলার বিভিন্ন প্রান্তে হয় শিবের উপাসনা। আপামর হিন্দু সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন গাজন উৎসব বা চড়ক পর্বে। শিবের আরাধনায় বেশ কিছু কিছু জায়গায় হয় ব্যাকড়া নৃত্য, আগুনে হাঁটা, শিবের বিয়ে, অগ্নি নৃত্য সহ বিভিন্ন আচার অনুষ্ঠান। প্রাচীন রীতি মেনে পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি এলাকায় দীর্ঘদিন হয়ে আসছে শিবের পুজো অর্থাৎ গাজন উৎসব। গ্রামীণ এবং সাংসারিক মঙ্গল কামনায় ৪০ জনেরও বেশি শিবের উপাসক বা ভক্তা তারা দণ্ডি কেটে পুকুর থেকে মন্দির পর্যন্ত যায়। পাশাপাশি ঢাকঢোল সহযোগে বিশেষ বাজনায় বেশ কয়েকজন নৃত্য পরিবেশন করে, যাকে গ্রামীণ বা প্রচলিত অর্থে ব্যাকড়া বলা হয়। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত হয় শিবের উপাসনার নানা আয়োজন। সর্বশেষ আগুন পাঠে অংশ নেয় শিবের উপাসক বা ভক্তারা। এদিন এই বিশেষ আয়োজন দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় হাজারো মানুষ। প্রাচীন রীতিনীতি মেনেই বৈশাখী গাজনে হয় এই বিশেষ আয়োজন। এছাড়াও গাজন উপলক্ষে থাকে মেল ও পরবের বিশেষ অনুষ্ঠান। গাজন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রাম কমিটি।